আপনাদের এরকম একটা বৃহৎ হৃদয়ে আমাদের এই ছোট্ট ইস্যুটাকে জায়গা দিই। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভুলে গেলে চলবে না। আপনারা প্রতিশ্রুতিবদ্ধ, চাকুরি ফিরিয়ে দিতে হবে না, ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার দিন, আমরা উঠে যাব। যদি তাও করতে না পারেন, আপনারা এই দীর্ঘ বাম সরকারের সময়কালে যে স্ক্যামটা হয়েছে, আপনারা সেই তদন্ত কমিশনের রিপোর্টটা ফাঁস করুন। সেই তদন্ত কমিশনের রিপোর্ট আপনারা কাদেরকে বাঁচাচ্ছেন? যারা বাম আমলে এত বড় স্ক্যাম করে আজকে বহাল তবিয়তে, আপনারা 5-5টা প্রাণকে বাঁচাতে চাইছেন, অথচ 10,300 থেকে 143টা প্রাণ চলে গেছে। আমাদের অপরাধটা কোথায়? এই সরকার গঠনে আমাদের ভূমিকা ছিল কি? ছিল না? আপনারা বিবেককে প্রশ্ন করুন। আজকে অনেক বন্ধু বলছে 10,300 দেশ অনশন মঞ্চে, এরা সরকার বিরোধী। দীর্ঘ 4-5 বছর নয়, দীর্ঘ 4-6 বছর সরকারে আসার আগে থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে থেকে পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করেছে। আর 2 থেকে 8 মাস বাকি সাধারণ নির্বাচন, বিধানসভা নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর, কিন্তু আমাদের মেয়াদ দেশের মহামান্য সর্বোচ্চ আদালত বলে দিয়েছেন 31 মার্চ 2017-র পরে আর 10,300 দেশকে কোন সুযোগ দেওয়া যাবে না। যদি আমাদের সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিতে হয় তর্কের খাতিরে আপনাদের মতো করে, তাহলে সেটা আমাদের সবার জন্য। মেয়াদ আছে 31 মার্চ 2023। এই 50 বছর বয়সে আমরা কি করব, কোথায় যাব? যদি প্রতিশ্রুতি না দিতেন, আমরা ভরসা করতাম না, আমরা কাজে লেগে যেতাম বিকল্প কাজের সন্ধানে। আশায় আশায় আমাদেরকে 5-6টা বছর বসিয়ে রেখেছেন। একটা টার্মিনেশন লেটার দিতে এত ভয় কিসে, এত কার্পণ্যতা কিসের? কথাগুলো বললে যদি আপনাদের বিরুদ্ধ হয়ে যায়, আজকের দিনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, গণতান্ত্রিক রাষ্ট্রে যে গণতন্ত্রের কথা সবাই বলে থাকেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা নেতৃত্বরা, বিধানসভা নির্বাচনের আগে যখন আমরা সেই দিন প্রতিবাদ করেছিলাম, আপনারা হাত তালি দিয়েছিলেন। আজকের দিনে আপনারা ক্ষমতায়, আপনারা শাসকের ভূমিকায়, যদি এখানে বসে আপনাদের কোথাও মান সম্মানে লেগে থাকে, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে এই জায়গা থেকে বলতে চাই, আমাদেরকে টার্মিনেশন লেটার অর্ডার করুন, আমাদেরকে দিন, আমরা সসম্মানে এখান থেকে উঠে যাব। যদি আমাদের দাবিটা অন্যায্য হয়ে থাকে, আমাদের চাকরি যায়নি, এখনো বলছি 2-4 জন আমলার কথা শুনে আপনারা বিচলিত হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন, এই জাজমেন্টের পক্ষে বিপক্ষে অনেকগুলো কথা আছে, এই জাজমেন্টের কোথাও 10,300 দেশ উল্লেখ নেই, এই জাজমেন্টের কোথাও 10,300 দেশের চাকরি চলে গেছে উল্লেখ নেই, এই জাজমেন্টে শুধুমাত্র পক্ষভুক্ত করা হয়েছে 462 জন। 462 জনের মধ্যে 45 জন শিক্ষক শিক্ষিকা, যারা প্রাইমারি টিচার হিসেবে শিক্ষকতার পেশায় ছিলেন, শুধুমাত্র তাদের পলিসিটা চ্যালেঞ্জ হয়েছে। এই জাজমেন্টটা ব্যক্তি টু ব্যক্তি পরিষ্কার ভাবে উল্লেখ আছে, জাজমেন্ট ইন পার্সোনাল, এটা জাজমেন্ট ইন নেম নয়। অন্যায় হয়েছে আমাদের সাথে, বোঝার চেষ্টা করুন। সবার জন্য আপনারা যদি কাজ করতে পারেন, তাহলে 10,323টা পরিবার কি অপরাধ করলো? তর্কের খাতিরে মেনে নিচ্ছি 10,323 আপনাদের মন জয় করতে পারেনি, কিন্তু একবার ভাবুন তো, 2017 সালে কয় কয়বার এই সরকার প্রতিষ্ঠার জন্য
ঘাতক বাহিনীর সামনে আমরা সম্মুখীন হয়েছিলাম। ঘাতক বাহিনীর ঘাত প্রতিঘাতে লড়াইয়ের ময়দানে কয়বার আমরা হুজ্জতি হয়েছিলাম, কয়বার আমাদের শরীরের উপরে আঘাত পড়েছিল। এই দিনটা কি দেখার জন্য 32 মাস আমার পরিবার না খেয়ে মরবে আর আমি কথা বলতে পারবো না? একবার বিবেককে প্রশ্ন করুন। আপনাদেরও ছেলে মেয়ে আছে, 10,323 এর হাই, এর থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না। ন্যায়িক অধিকার ফিরে দিতে পারেননি তো, পারছেন না তো, তাহলে টার্মিনেশন লেটারটা ফিরিয়ে দিন। এটা অফিস কাচারিতে গেলে আজকের দিনও বলে আমি চাকুরি জীবী, আমার পঞ্চায়েত অফিসে গেলে বলে ফ্যামিলি রেজিস্টারে আরো আরে আমাকে চাকুরিজীবী, আমার বাচ্চার ইনকাম সার্টিফিকেটে এখনো কোনো অফিসার লিখেন না আমি টার্মিনেট টিচার, আমি 10,323 এর একজন চাকুরিচ্যুত শিক্ষক। এর জন্য কে দায়ী? রাজ্য প্রশাসন না আমরা? এগুলো অন্যায় নয়? আমাদের অনেক বিশ্বাস। তারপরে বলবো আমাদের মুখ্যমন্ত্রী, উনি সুশিক্ষিত ব্যক্তি, উনি সচ্ছল ব্যক্তি, সরিদেবান ব্যক্তিত্ব, খুব স্বল্প সময়ের জন্য উনি দায়িত্ব পেয়েছেন। ওনার আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন এক্স চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, খুব কাছ থেকে আমি ওনাকে দেখেছি, অনেক বড় হৃদয়ের মানুষ ছিলেন, অনেক ভালো মনের মানুষ ছিলেন। ত্রিপুরাবাসীর গর্ব এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছিলেন, কিন্তু 10,323 কে উনি বাঁচাতে পারেননি, এটাই আমার দুঃখ। অনেক গর্ব করেছিলাম ওনাকে নিয়ে, উনি পারেননি। কেন পারেননি? একমাত্র উনি জানবেন। কিন্তু যিনি আজকে বর্তমানে দায়িত্বে আছেন ভারতীয় জনতা পার্টি, ওনার উপর দায়িত্ব অর্পণ করেছেন, ত্রিপুরার রাজ্যের অগণিত মানুষের আশীর্বাদ ওনার মাথার উপরে আছে। পবিত্র বিধানসভায়, পবিত্র ক্যাবিনেটে উনি আজকে ক্যাবিনেট সুপ্রিমো। ওনার মতন একজন ব্যক্তি, সুশিক্ষিত ব্যক্তি, এই 10,323 যারা না খেয়ে মরতে বসেছে ওনার রাজ্যে, আজকে যেখানে কেন্দ্র এবং রাজ্যে আমাদের একই সরকার, বিশ্ববরেণ্য নেতৃত্ব, আজকের এই ডিজিটাল যুগে গোটা বিশ্বব্যাপী যার প্রশংসা, ভারতবর্ষ এতটা প্রশংসা কুড়িয়েছে যার নেতৃত্বে, সে বিশ্ববরেণ্য নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি। মোদিজির সাথেও আমাদের মাননীয় এক্স চিফ মিনিস্টার, প্রেজেন্ট চিফ মিনিস্টার, ওনাদের খুব ভালো সুসম্পর্ক। 10,323 এই পার্বত্য ত্রিপুরায় একটা ছোট্ট রাজ্য, এরকম একটা বেকার জর্জরিত, এরকম একটা প্রান্তিক রাজ্য যেখানকার অধিকাংশই 70-80% মানুষ কৃষিজীবী, শ্রমজীবী, যে কৃষকরা জীবন জীবিকার প্রশ্নে সারাদিন খেটে খুটে মাঠে ময়দানে কাজ করে ছেলে মেয়েদেরকে বড় করেন, উন্নয়নের মূল চাবিকাঠি যে কৃষির উপরে নির্ভর করে, এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন ওনার নেতৃত্বে এই কৃষি প্রধান ভারত তথা ত্রিপুরা রাজ্য, যেখানে কৃষকদের জন্য অনেক স্কিম, কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে আরো অনেকগুলো স্কিম যেখানে চালু করেছেন, মুখে মুখে বলেন কৃষক বন্ধুদের স্বার্থ যদি দেখা না হয় তাহলে দেশ পিছিয়ে পড়বে অর্থনৈতিকগত দিক থেকে। এই কৃষক শ্রমিকের, মজদুরের ঘরের অধিকাংশ আজকে 10,323 যারা এখানে প্রায় 32 মাস বেতন ভাতা বন্ধ, যাদের পরিবার না খেয়ে মরতে বসেছে, 19 দিন অনশন মানছে, তাদের পরিবারের কমলমতি শিশুরা, আপ বেটা,
যাদের বিদ্যালয়ে যাওয়ার কথা বিদ্যালয়ে যাওয়া বন্ধ। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আপনার চেয়ারের গরিমাটাকে এক মিনিটে আপনি রক্ষা করতে পারেন এই 10,323টি পরিবারকে বাঁচিয়ে এক অনন্য নজিরে ত্রিপুরা কেন গোটা ভারতবর্ষের কাছে সৃষ্টি করতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী, সবই নিয়ে আজকে দিনও বলছি আমাদের চাকরিটা যায়নি। আপনি আরটিআইটাকে ফলো করুন, আপনি জাজমেন্টটাকে ফলো করুন, এক্সিলেন্ট জাস্টিস এবি পল মহোদয়, আশিস পল মহোদয়, ওনাদের কথাগুলো শুনুন। ওরা এই রাজ্যের মানুষ, আপনি ওই রাজ্যে, আমরা এই রাজ্যের সন্তান, আপনার সন্তান সম 10,323টি পরিবার, এদেরকে বাঁচিয়ে তুলুন, রক্ষা করুন। যদি আপনার দিক থেকে সেটা কভার করা সম্ভব না হয়, এই পরিবারগুলোকে রিকভ করা সম্ভব না হয়, অনুরোধ থাকবে আগামী এক সপ্তাহের মধ্যে আপনি শিক্ষা দপ্তরকে নির্দেশ দিবেন ব্যক্তিগত টার্মিনেশন লেটারটা যেন প্রদান করা হয়, না হলে কথা দিলাম আপনাকে এই অনশন মঞ্চ থেকে লাশ যাবে। কিন্তু তারপরও আমরা অনশন মঞ্চ ত্যাগ করব না। আপনাদের কেউ কেউ বলে থাকে আমাদের কাছে আসে সূত্র মারফত, মরে গেলে মরে যাবে, তবুও সরকার আগে চাকরি দিতে পারবে না। যদি আপনাদের মুখ আর মুখোশ যদি এমনটা হয়, এই অনশন মঞ্চ থেকে 19 দিন উপোস থেকে বলছি, বিধাতা একটা জিনিস আছে, মাতা ত্রিপুরেশ্বরী দেবী আপনাদেরকে ক্ষমা করবে না, আমাদের অভিশাপ বৃথা যাবে না। অনেক প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি, যারা আজকে ক্ষমতাধর আপনারা শাসক, অতীত দিনটাকে ভুলবেন না। এই প্রদীপ মানিক আমি আমি ব্যক্তি নয়, আমি একজন ক্ষুদ্র একজন কার্যকর্তা হিসেবে আমি কাজ করেছিলাম সরকার প্রতিষ্ঠার জন্য। 3-3 বার ঘাতক বাহিনীর কাছে আক্রান্ত হয়েছি, পরিবারের লোকজন আক্রান্ত হয়েছে, বাড়িঘর আক্রান্ত হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। শুধুমাত্র আপনাদেরকে প্রতিষ্ঠার জন্য আজকে দিনের দিনটা দেখার জন্য এটা কিন্তু আপনাদের কাছে আজকে প্রশ্নটা ছুড়ে দিলাম। বিবেচনা আজকে দিলেই করুন, যদি আপনাদের সেই বিবেক পথ থাকে, যদি আপনারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের মন্ত্রে বিশ্বাসী হন, না পারলে সরাসরি বলে দিন পারবো না, তত কিন্তু দুঃখ পাবো না। চেষ্টা করেছেন, ব্যক্ত হয়েছেন, কিন্তু অন্তত টার্মিনেশন লেটারটা এটা কিন্তু দিতে হবে আপনাদের। চাকরি ফিরিয়ে দিতে পারবেন না, কিচ্ছু হবে না, কিন্তু টার্মিনেশন লেটারটা অন্তত দিন। আমার চাকরি চলে গেছে, আমার কাছে আজকে দিনে কোনো প্রপার ডকুমেন্টস নেই, আমার বাবা মারা গেছেন, আমার বাবা মারা গেছেন, আমার ঘরে একটা প্রপার ডকুমেন্টস আছে, ডেথ সার্টিফিকেট পঞ্চায়েত থেকে পেয়েছি, কিন্তু আমি শিক্ষা দপ্তরে 10 বছর চাকরি করলাম, আমার এমপ্লয়ার আজকের দিন পর্যন্ত আমাকে একটা সাদা কাগজ ও একটা টুকরো কাগজ দিতে পারেনি। ভাবা যায়? আমি আমার আলোচনা আর করতে পারছি না, ভীষণ ক্লান্ত হয়ে গেছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনুরোধ থাকবে মাননীয় সরকার প্রধানের কাছে এবং আসাম প্রদেশ থেকে যিনি এসেছেন, উনি আমার আলোচনা শুনছেন কিনা জানি না, উনি ব্যস্ত মানুষ, খুব বড় হৃদয়ের মানুষ, ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি ব্যক্তিগত ভাবে, ওনার বাড়িতে আমি 2-3 বার গিয়েছি, আনঅফিসিয়ালি 3 বার গিয়েছি, আমি অনেকবার ওনার কাছে গিয়েছি, 10,300 সেটি শুনি। আজকে ওরা তো বললো আজকের দিনেও কিন্তু এই বলছে আপনার ক্যাসেটটা বাজানোর জন্য অনেকে বলেছিলেন, আমি রিকোয়েস্ট করেছি, এখন না, আপনি কি কথাগুলো বলেছিলেন আপনি শুনে নেবেন, আরেকবার স্মরণ করবেন যারা ত্রিপুরায় দায়িত্ব আছে ওনারা কি করছেন আর আপনি কি বলছেন। আলোচনা দীর্ঘায়িত করছি না, ভীষণ ক্লান্ত, কোনো ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন, আমি যে কথাগুলো বলেছি এগুলো শুধু আমার কথা নয়, এই ত্রিপুরা রাজ্যের অগণিত মানুষের কথা, 10,323 পরিবারের কথা। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার আলোচনা
শেষ করলো। ধন্যবাদ সবাই ভালো থাকুন। Thank you.